এবারে কাতার বিশ্বকাপে অংশ নিতে পারেনি ইউরোপের দেশ গ্রিস, ফলে খেলা দেখার আগ্রহ তেমন একটা দেখা যাচ্ছে না গ্রিকদের মাঝে। তবে বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে গ্রিসের রাজধানী এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ কুমার সরকার। প্রদীপ, যদিও এবার কাতার বিশ্বকাপে গ্রিক অংশ নিতে পারছে না, তবু বিশ্বকাপ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে কেমন উত্তেজনা দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া। গ্রিসে এবার অংশ নিতে পারছে না কাতার বিশ্বকাপে, তবে তাদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না এই খেলা চলাকালীন। তবে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে, বিশেষ করে বাংলা অধ্যুষিত যে রেস্টুরেন্ট গুলো আছে সেই সব রেস্টুরেন্টে বাংলাদেশিদের একসাথে বসে খেলা দেখছে। তবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাটা সব থেকে বেশি দর্শক হয় বলে আমরা দেখেছি। তবে এইদিকে আবার একটা দুঃখের সংবাদও আছে, বিভিন্ন ধরনের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখানে জুয়ায় টাকা লাগাচ্ছে এবং অনেকে নিঃস্ব হওয়ার খবর আমরা পেয়েছি এখানে, যে জুয়ার যে বিষয়টা চলছে এখানে গ্রিসে অবশ্য এটা বৈধ, কিন্তু এই বিষয়ে বাংলাদেশিরা অনেকেই বলছে এবং যারা এখানকার মুরব্বী এবং সিনিয়র সিটিজেনশিপরা আছেন তো তারাও বলছে যে এইসব থেকে বিরত থাকার জন্য এবং অর্থ নষ্ট না করার জন্য। তবে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্তদের মধ্যে মাঝে মাঝে চায়ের আড্ডা যে তুমুল ঝগড়া চলছে এটাও কিন্তু দেখার মতো একটা বিষয়। সাদিয়া, ধন্যবাদ প্রদীপ। দর্শক, এতক্ষণ গ্রিসের এথেন্স থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রদীপ কুমার সরকার।